সর সর আরে কিছু খাবে মানে এই সর গাড়ির সামনে থেকে সর 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 আবার আবার গাড়ির সামনে যায় এ তুই কে রে সুমাইয়া সুমাইয়ার এই অবস্থা কেন সুমাইয়ার ফেটে ফেটে তো বাচ্চা মনে হচ্ছে আমি বুঝলাম না এই তুই সর সর এই তুই কি বালু খাস কে হ্যাঁ কি হয়েছে এই তোর বাড়ি কই তোর বাড়ি কই আমি বুঝলাম না আমার গাড়ির সামনে তুই কে এই কি করে কোন বিপদে পড়লাম এই পাগলির লই এই কেউ তো আশেপাশে নাই ভাই কি হয়েছে এখানে কি সমস্যা আরে ভাই এ মেয়েটা কে এই মেয়েটাকে তো চিনতেছি না ভাই আমি এদিক দিয়ে যাচ্ছিলাম মেয়েটা আমার গাড়ির সামনে এসে কিভাবে পাগলামি শুরু করছে ভাই মেয়েটাকে চিনেন ভাই ভাই এই মেয়েটাকে আমি খুব ভালো করেই চিনি এই মেয়েটা আমাদের গ্রামের মেয়ে এই মেয়েটা এক ছেলের সঙ্গে দীর্ঘ এক বছর সম্পর্ক ছিল এক বছর সম্পর্ক থাকার পরে ছেলেটা ছেড়ে চলে যায় বিদেশে চলে যায় মানে আচ্ছা বুঝলাম সম্পর্ক ছিল সব ঠিক আছে কিন্তু মেয়েটা পাগল কেন আর এই অবস্থা কেন মেয়েটার তো মনে হচ্ছে মেয়েটা একটা প্রেগনেন্ট ভাই এটাও একটা কাহিনী আছে সে মেয়েটার দুর্বলতা পেয়ে মেয়েটার সঙ্গে অনৈতিক কাজ করে চলে যায় তারপর থেকেই এর এই অবস্থা তার মানে সম্পর্ক তো আমার সাথে ছিল তার মানে বুঝতে পারছি আমার কারণে এটা হয়েছে না না এটা বুঝতে দেওয়া যাবে না কি ভাই কিছু কি ভাবছেন না না ভাই আমি কি ভাববো আমি কিছু ভাবতেছি না আরে মেয়েটার এই অবস্থা কখন যে আইবো সে কখন ধরে আমি বইয়া রইছি এখন আসার কোনো নামগন্ধ নেই জানু আমি তো চলে আসছি তুমি আইছো আমি সে কখন ধরে বসে আছি তোমার জন্য আরে বলিও না এটা কাজ করতেছিলাম ওই খেতে ধান লাগাইছে তো ওখানে কাজ করছি বুঝছো শুনো যাক তোমার আমার তো তোমার তো ফোনে সব বললামই আমার বিষয় টিসে সব কিছু রেডি হয়ে গেছে বুঝছো আগামী মাসে আমি চলে যাব তুমি আমার রেখে চলে যাইবা শুনো তোমার রেখে না চলে যায় কী করবো কও আমি অন যেভাবে আছি গরিব খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারি না ওরকমভাবে শুনো যখন আমি বিদেশ যামু ভালো টাকা পয়সা ইনকাম করবো আর তখন আইসেই আমি তোমার বিয়া করে এলাম মনে করো যে তখন আমাদের কোনো অভাব থাকবে না আমরা দামি দামি মোবাইল ইউজ করবো দেখো এই যে বাটন ফোন এখান দিয়ে ফাটেও গেছে এই ফোনটা ইউজ করি তোমার তো একটা ফোন আছে তোমার আব্বু কিনে দিছে তোমারে শোনো আমি তোমার আইসেই বিয়ে করে এলাম বুঝছো তাহলে তোমার লগে যে আমার একটা কথা ছিল তুমি বলবা বলছো যে একসময় দিবা তখন কী কো বলো তুমি কেন এমন করো বুঝো সবসময় তুমি বলো পরে 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 বলো বিয়ের আগে এগুলো ঠিক না আমার ভয় করে এসব আরে তোমার ভয় করে শোনো আমি তো তোমারই বুঝো নাই তো ভয়ের কী আছে চলো না আমরা ওইদিকে যাই চলো চলো না কেউ দেখলে কিন্তু মান সম্মান সব যাইবো গা আরে কে দেখবো তুমি আর আমি তো এখানে কে দেখবো আর গ্রাম অঞ্চলে এগুলো কি দেখাশোনা মানুষ বুঝবো না বুঝো নাই চলো আমরা ওইদিকে যাই আর শোনো না আমরা তো আমি তো এই কয়েক এক দেড় বছর থাকিয়ে চলে আসবো আর এর আগে যদি আমার ভালো অবস্থান হয় আমি কিন্তু ছয় সাত মাস এক বছর আগেই আমি চলে আসবো চলো আমরা ওই ওই পাশে নিচে যাই চলো আরেকবার ভাইবা দেখলে হইতো না এসব কি ঠিক হইব আরে ঠিক হইব না মানে তুমি খালি শুরু থেকে তোমার লগে সম্পর্ক ঠিক হইব খালি কই যাচ্ছ এগুলো ঠিক কি কও আচ্ছা চলো চলো ওই যে নিচে ওই দিক দিয়ে নিচে যাই গে আমরা হ্যাঁ ওই পাশে কেউ নাই হ্যাঁ চলো জলদি কর জলদি কর দেখছেন ভাই মানুষ কতটা খারাপ কতটা নিকৃষ্ট জঘন্য কি করে পারলো এত সুন্দর একটি মেয়ের সাথে সম্পর্ক করে তার লাইফটা এভাবে নষ্ট করে দিতে ভাই ভাই এই মেয়েটার পরিবারের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাবে ভাই আমি একটু তার ফ্যামিলির সাথে কথা বলতে চাই ভাই বলেন না তার বাড়ি কোথায় ভাই তার ফ্যামিলি বলতে কেউ নেই ফ্যামিলি বলতে কেউ নেই মানে বিষয়টা হলো ভাই ছেলেটার সম্পর্ক থাকা অবস্থায় যখন এই মেয়েটাকে সর্বনাশ করে বিদেশে চলে যায় তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয় তারপরে তার আস্তানা হয় রাস্তায় মেয়েটার পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এলাকার ছেলেপেলেরা তাকে নিয়ে বাজে চিন্তাভাবনা করে কুপ্রস্তাব দেয় ভাই আপনার মনে লেট হয়ে যাচ্ছে আপনি চলে যান এই পাগলটাকে আমি সরাচ্ছি এ পাগল সর সর তুই সর 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 না লেট হয়ে যাচ্ছে সর ভাই দাঁড়ান ওরে পাগল বলবেন না ও পাগলি না ভাই ও কেন পাগলি হবে একসময় তো ও খুব ভালো ছিল
ওকে আপনি সরাবেন না ভাই, ওরে আমি আমি নিয়ে যাবো ভাই। কি বলেন, ওকে নিয়ে যাবেন? আপনি কি পাগল হয়েছেন? এই পাগলের সাথে আপনি কি পাগল হয়েছেন ভাই? ওকে নিয়েন না, আপনার জন্য সমস্যা হয়ে যাবে। এই সত্য, তুই আমি পাগল হইনি ভাই, আমি পাগল হই নাই, আমি ঠিকই আছি। আমি ওরে এইভাবে এইভাবে আমি রাস্তায় ফেলে যাবো না ভাই, ওরে আমি নিয়ে যাবো, আমি ওরেই বিয়ে করবো ভাই, আমি এই পাগলিরে বিয়ে করবো ভাই। কি বলেন, আপনি এই পাগলরে বিয়ে করবেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বড় কোনো ঘরের ছেলে। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার তো কোনো কিছুর মনে হচ্ছে কমতি নেই। আপনি কি মাথা ঠিক আছে ভাই? এই পাগলিকে নিয়ে আপনি সংসার করতে পারবেন না ভাই, ওকে ছেড়ে দেন, আপনি চলে যান। না ভাই, চল তো চল। আপনি আর কোনো কথা বলেন না ভাই, আপনি চলেন, আপনি আমার সাথে চলেন, আমি ওরে বিয়ে করবো। ও পাগল হোক, ও খারাপ হোক, ও যাই হোক, আমি ওরেই বিয়ে করবো ভাই। জানেন, আজ থেকে 8 মাস আগে আমি বিদেশে যাই, হুট করে আমি একটা কোম্পানিতে জব পাই, আর এইভাবে যে আমি রাতারাতি বড় লোক হয়ে যাব একটাবারও আমি কল্পনা করিনি। তাই আমি ভাবছি, মানুষ তো মানুষই, মানুষে যত খারাপ হোক ভালো হোক, আমি আমার ভালোবাসা দিয়ে আমি এই পাগলটাকে ভালো করব। হয়তো কোনো না কোনোভাবে মেয়েটি আঘাত পেয়ে এই অবস্থা হয়েছে। না না, মেয়েটিকে আমি এইভাবে ফালাই যাবো না ভাই, আপনি চলেন, আপনি আমার সাথে চলেন, আমার সাথে চলেন। চলেন ভাই, আসো, চলেন, তুমি আসো, আসো, চল আমার গাড়িতে আসো, আসো, আমি তোমার নিয়ে যাবো, নিয়ে যাবো তোমারে আমি, হ্যাঁ তোমার আমি নিয়ে যাবো। উঠো গাড়িতে, উঠো গাড়িতে, উঠো, উঠো, বসো, ভিতরে বসো, ভিতরে বসো ভাই, আপনি উঠেন, আমার সাথে উঠেন, আমি ওরে নিয়ে যাবো ভাই। ওরে এভাবে আমি রাস্তা ফালাই যাবো না ভাই, আমি আমার আমার যানটা আমি ফিরে গেছি, আমি নিয়ে যাবো ওরে, আমি নিয়ে যাবো।